সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বঙ্গ টিভির জনপ্রিয় অনুষ্ঠান সেলিব্রিটি ফোরামে। আমি মায়ারাজ। বিভিন্ন ক্ষেত্রে যারা সফল হয়েছেন আমাদের এই অনুষ্ঠান তাদেরকে নিয়ে। সেলিব্রিটি ফোরামের আজকের আয়োজনে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিকে, যিনি কুমিল্লার কৃতি সন্তান, দাউদকান্দি মেঘনা অঞ্চলের জনমানুষের কাছে নন্দিত জননেতা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক যুগ্ম সম্পাদক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আবু জায়েদ আল মাহমুদ, যার শুরু হয়েছিল জাতীয় পার্টির ছাত্র রাজনীতির মাধ্যমে। সেই ধারাবাহিকতায় সফলতার পথ ধরেই তিনি জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সফলতার সাথেই দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের অত্যন্ত আস্থাভাজন রাজনীতিবিদ হিসেবে পরিণত হয়েছেন। তাহলে আর দেরি নয়, আমরা এখন কথা বলবো মাখন সরকারের সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা জানি আপনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং মুক্তিযুদ্ধে আপনার পরিবারের অনেক ত্যাগ রয়েছে। বিজয়ের এই মাসে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার অনুভূতি কি? বিজয়ের এই মাসে আমরা যেমনি একদিকে আনন্দে আত্মহারা হয়ে থাকি, তেমনি আরেকদিকে আমরা মর্মাহত হই যখন দীর্ঘ নয় মাসের ত্যাগে, সংগ্রামে, আমাদের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের, এক সাগর রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত সংগ্রামের বিনিময়ে 1 কোটি লোক আমাদের শরণার্থী হয়েছিল, গৃহহারা হয়েছিল কোটি কোটি লোক, সমস্ত মুক্তিযোদ্ধাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সুতরাং আমাকে সেই স্মৃতিগুলো তারা করে বেড়ায়। অন্যদিকে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং মুক্তিযুদ্ধে বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর দাউদকান্দি, মেঘনা, তিতাস এই নির্বাচনী এলাকাটি নেতৃত্বে আমার পরিবার ছিল। যুদ্ধকালীন কমান্ডার আমার এক চাচা ছিলেন, আঞ্চলিক কমান্ডার। আমরা গুরুজনদের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে পরে শুনেছি, অনেক ত্যাগ স্বীকার করে আমাদের অঞ্চলের মুক্তিযোদ্ধারা আমাদের অঞ্চলটিকে স্বাধীন করেছিলেন। অনেক ত্যাগের পরেই স্বাধীনতা এসেছে এবং স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা অর্জন করার পরও এখনও এই বাংলাদেশে খুন হয়, এখনও এই বাংলাদেশে গুম হয়। আপনি কি মনে করেন আমরা সর্বক্ষেত্রে স্বাধীনতার এই সুফল পাচ্ছি? বাস্তবিক অর্থে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের 7.5 কোটি নারী পুরুষ, সর্বস্তরের জনসাধারণ এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অর্থনৈতিক স্বাধীনতা আমাদের দরকার ছিল, সেই স্বাধীনতা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন আপনি? আমি সেই বাংলাদেশ আশা করি যেই লক্ষ্যে এদেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল। দল, মত, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে এদেশে সকল মানুষ এই ভূখণ্ডে বসবাস করবে। আমি সেরকমই একটি নতুন বাংলাদেশ, আধুনিক, উন্নত, প্রযুক্তি নির্ভর, প্রযুক্তি সম্পন্ন একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রকৃত মুক্তিযোদ্ধারাই সুযোগ বঞ্চিত হচ্ছে আর ভুয়া মুক্তিযোদ্ধারাই সুবিধা লুটছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই বিষয়টিতে আপনার মন্তব্য কি? আপনি কি সত্যিকারের বাস্তব প্রশ্ন তুলে নিয়ে আসছেন। এই বিষয়ে ইতিমধ্যে অনেক জল ঘোলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, আমরা আমাদের চতুর্পাশে দেখছি মুক্তিযুদ্ধ শব্দটিকে ব্যবহার করে, মুক্তিযুদ্ধ শব্দটিকে ব্যবহার করে অনেকেই ফায়দা লোটার চেষ্টা করছেন। প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার মূল্যায়ন হলো, আমার চিন্তা হলো যে আমি আশা করব দেশের স্বাধীনতায় যারা সরাসরি প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছেন তাদেরকে চিহ্নিত করার সময় এসে গিয়েছে। সরকার ইতিমধ্যে কিছু কর্মকাণ্ড করে চলেছেন, আমরা লক্ষ্য করছি সেই কর্মকাণ্ডেও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো নিবিড়ভাবে যাচাইবাছাই করা উচিত। এখানে এমনও দেখা যাচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে সার্টিফিকেট নিয়ে তিনি ভাতা তুলে খাচ্ছেন, অনেকে চাকরির সুবিধা বাড়ানোর জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সেজে সেই সুবিধাগুলো নিচ্ছেন, এগুলো অত্যন্ত দুঃখজনক। শিক্ষিত সচেতন মানুষের জন্য এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, এই কাজ থেকে সবাইকে সরে আসা উচিত। প্রকৃত মুক্তিযোদ্ধারাই শুধু, ওই মুক্তিযুদ্ধের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাই শুধু রাষ্ট্রীয় সুবিধাগুলো ভোগ করবে এবং এটাই হওয়া উচিত।
এখন ভাই একটি বিষয় আপনার কাছ থেকে আরেকটু সুস্পষ্ট হওয়া উচিত। আপনি যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান, আর আমরা দেখছি যে আপনি জাতীয় পার্টি রাজনীতির ভাবধারায় অনুপ্রাণিত মুক্তিযোদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আপনার দলের প্রধান, কিংবা আপনার দলের যেই ভূমিকাটি কিংবা ভাবনাটি সেটি যদি একটু স্পষ্ট করে বলতেন। ধন্যবাদ, আপনি একটি সুন্দর প্রশ্ন নিয়ে আসছেন। আমি যেই দলটি করি, আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর এক নাগাদ এই দেশ শাসন করেছেন, তিনি সফল সাবেক রাষ্ট্রপতি। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তাকে ধন্যবাদ দিতে চাই। তিনি মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় যে মূল্যায়ন, সে মূল্যায়নটি রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি দিয়েছেন যে মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। পরবর্তীতে তিনি যে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করেন, তিনি যে মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ দিয়েছেন। সাভারের স্মৃতিসৌধকে অত্যন্ত আধুনিক একটি স্মৃতিসৌধের উদ্যান করেছেন, এটি তার আমলেই হয়েছে। মিরপুরের বুদ্ধিজীবী গোরস্থান, সেটিও তার আমলে সংস্কার হয়েছে। তেমনিভাবে আমরা ভাষা শহীদদের জন্য যে শহীদ বেদি আছে সেটিও আমরা সংস্কার দেখেছি, সেটিও তার আমলে হয়েছে। রায়েরবাজারের বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, সেটিরও আংশিক সংস্কার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আমলে হয়েছে। সুতরাং তিনি প্রকৃত অর্থে একজন নিজে মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ না থাকলেও যুদ্ধকালীন সময় তিনি পাকিস্তানে বন্দী ছিলেন, চাকরির সুবাদে তিনি সেখানে আটকা পড়েছিলেন। কিন্তু পরবর্তীতে জেনারেল ওসমানীর দু একটি সাক্ষ্য প্রমাণে প্রমাণ পাওয়া গিয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী স্বীকৃতি দিয়েছেন যে এরশাদ মুক্তিযুদ্ধে আমাকে অনেকভাবে পাকিস্তান থেকে সাহায্য করেছে। সুতরাং আমি বিশ্বাস করি আমার নেতা হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এদেশের মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছেন এই কথা বলে যে মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক যুগ্ম সম্পাদক জনাব মাখন সরকারের কাছ থেকে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধ নিয়ে তার যে ভাবনা সেটি আমরা জানলাম এবং আপনাদেরকে জানালাম। সেলিব্রিটি ফোরামের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো সেলিব্রিটি নিয়ে একই অনুষ্ঠানের ভিন্ন আয়োজনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সম্ভাবনায় থাকুন। আল্লাহ হাফেজ।